ক্লাস সিক্সের মেয়েরা আজ আমি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায় যার নাম মানুষের শরীর এই অধ্যায়ের যে অংশটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রক্ত রক্ত কি রক্ত হচ্ছে একটা তরল পদার্থ যেটা লাল রঙের এবং চটচটে হয় রক্তকে তরল যোগকলা বলা হয় কেন না শরীরের বিভিন্ন অঙ্গের সঙ্গে যোগাযোগ রক্ষা করে রক্ত সেই জন্য রক্ত হলো তরল যোগ কলা ঠিক আছে এবার আমরা রক্তের উপাদান সম্পর্কে আলোচনা করব এই আলোচনার আগে আমরা একটা ছক দেখে নেব রক্তের উপাদান সম্পর্কিত তো রক্তকে দুটো ভাগে ভাগ করা যাচ্ছে এক হচ্ছে রক্তরস আর একটা হচ্ছে রক্ত কণিকা এর মধ্যে পঞ্চান্ন শতাংশই থাকে রক্তরস রক্তের মধ্যে আর পঁয়তাল্লিশ শতাংশ থাকে রক্ত কণিকা রক্তরসের মধ্যে আবার নব্বই থেকে বিরানব্বই শতাংশ হচ্ছে জল আর আট থেকে দশ শতাংশ হচ্ছে কঠিন পদার্থ কঠিন পদার্থকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে জৈব পদার্থ অজৈব পদার্থ জৈব পদার্থ কি কী কী না শর্করা ফ্যাট প্রোটিন এছাড়াও অন্যান্য আরও অনেক কিছু যেমন এনজাইম হরমোন রঞ্জক অ্যান্টিবডি ঠিক আছে কঠিন পদার্থের মধ্যে যে অজৈব পদার্থ থাকে সেগুলো কী কী সোডিয়াম পটাশিয়াম তামা লোহা ফসফরাস এগুলো আচ্ছা রক্ত কণিকা তিন রকমের লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা অনুচক্রিকা ঠিক আছে তাহলে দেখা যাক রক্তের উপাদানগুলো সম্পর্কে আরও আলোচনা করা যাক তাহলে রক্তের প্রধানত দুটো অংশ এক হচ্ছে রক্তরস ও রক্তকণিকা আচ্ছা রক্তরস কি না রক্তের বেশিরভাগটাই হলো জলীয় তাকে বলে রক্তরস বা প্লাজমা এই রক্তরসের মধ্যে বেশিরভাগটাই হচ্ছে জল নব্বই থেকে বিরানব্বই শতাংশ আর কঠিন পাত থাকে আট থেকে দশ শতাংশ আচ্ছা রক্তরসের জলীয় অংশটা না থাকলে রক্ত মোটেই শরীরের এক জায়গা থেকে অন্য জায়গায় মোটা সরু নানা রকমের নালি দিয়ে চলাচল করতে পারত না তাহলে রক্তের জলীয় অংশটা খুবই গুরুত্বপূর্ণ এবার আমরা দেখব রক্তরসের কাজ কি খাবার হজম হওয়ার পর তৈরি হওয়া ছোট আকারের কণাগুলো খাদ্যনালী থেকে বয়ে নিয়ে যাওয়া এটা হচ্ছে রক্তরসের কাজ আর একটা কাজ কি শরীরের নানা জায়গা থেকে তৈরি হওয়া অদরকারি যৌগগুলো যেমন CO2 শরীরে তৈরি হওয়া ক্ষতিকারক যৌগ বয়ে নিয়ে ফুসফুস বৃক্ক এসব জায়গায় পৌঁছে দেওয়া ঠিক আছে আর একটা কাজ হচ্ছে রক্তের জলীয় অংশের মধ্যে এক রকমের উপাদান থাকে যা জীবাণুর দেহ থেকে বেরোনো নানা রোগ সৃষ্টিকারী পদার্থকে ধ্বংস করে ঠিক আছে এগুলো হচ্ছে রক্তরসের কাজ এবার আমরা দেখব রক্তকণিকাগুলো কি কী রক্তকণিকা প্রধানত তিন রকমের যথা লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকা লোহিত রক্তকণিকা কাকে বলে না লাল রঙের চোখে দেখা যায় না এমন কণার নাম হল লোহিত রক্তকণিকা কাজ কি লোহিত রক্তকণিকার সঙ্গে হিমোগ্লোবিন থাকে যা সারা শরীরে অক্সিজেন ও কার্বন অক্সাইড গ্যাস আদান প্রদান করতে সাহায্য করে লোহিত রক্ত রক্তকণিকা ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে শরীরের আনাচে কানাচে পৌঁছে দিতে সাহায্য করে আবার শরীরের বিভিন্ন জায়গা থেকে কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে ফুসফুসে ছেড়ে দিতে পারে যাতে ফুসফুসের মাধ্যমে সে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যেতে পারে ঠিক আছে তাহলে এটা হচ্ছে লোহিত রক্তকণিকার কাজ এরপরে দেখব শ্বেত রক্তকণিকা সাদা খুব ছোট কণার মতো যারা চোখে দেখা যায় না সেরকম রক্তকণিকার নাম হচ্ছে শ্বেত রক্তকণিকা এদের সাদা রংটা রক্তে মিশে থাকা লোহিত রক্তকণিকার লাল রঙের জন্য আলাদা করে বোঝা যায় না এবার আমরা শ্বেত রক্তকণিকার কাজগুলো কী সেগুলো দেখব মূলত এরা শরীরে রক্ষীর কাজ করে যেমন রোগ জীবাণুর সঙ্গে লড়াই করে শরীরকে রক্ষা করে দু নম্বর হচ্ছে শরীরে কোথাও ক্ষত হলে তা সারাই করার সময়ও এদের দরকার হয় তাহলে মূলত শ্বেত রক্তকণিকার কাজটা কি না দেহে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা এটাই হচ্ছে শ্বেত রক্তকণিকার প্রধান কাজ ঠিক আছে আচ্ছা আবার অনেক সময় কিছু কিছু মারাত্মক জীবাণু আছে যেগুলোর বিরুদ্ধে কিন্তু শ্বেত রক্তকণিকা প্রতিরোধ ব্যবস্থাটা কিন্তু কাজে লাগে না শরীরের তখন কি হয় না বাইরে থেকে আমাদের টিকা নিয়ে সেই সব নির্দিষ্ট রোগের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হয় তো টিকা ক্ষেত্রে কি করা হয় না বাইরে থেকে কোনো নির্দিষ্ট রোগের নিষ্ক্রিয় জীবাণুকে শরীরের মধ্যে প্রবেশ করে দেওয়া হয় ফলে শরীরে একটা অ্যান্টিবডি তৈরি হয় ওই রোগের বিরুদ্ধে তার ফলে পরবর্তীকালে যখন কোনো পরবর্তীকালে যখন ওই নির্দিষ্ট রোগের সক্রিয় জীবাণু দ্বারা দেহ আক্রান্ত হয় তখন দেহের যে অ্যান্টিবডি থাকে তার বিরুদ্ধে লড়াই করতে পারে ঠিক আছে তাহলে এটাই হচ্ছে টিকা আচ্ছা এরপরে আমরা দেখব অনুচক্রিকা কী রক্তে আর রকমের খুব ছোট ছোট কণা থাকে যাদের বলে অনুচক্রিকা এদের কাজ কি না এরা শরীরের কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে আমাদের শরীরের কোথাও যদি কেটে যায় তখন আমরা কি দেখি না কিছুক্ষণ পরে ওই জায়গাতে রক্ত আস্তে আস্তে জমাট বাঁধতে থাকে এই কাজটা কে করে না অনুচক্রিকা অনুচক্রিকা যদি না থাকতো তাহলে কোথাও কেটে গেলে সেই জায়গা দিয়ে রক্ত দেহের সমস্ত রক্ত বেরিয়ে গিয়ে দেহ রক্তশূন্য হয়ে যেত তাহলে সেটা থেকে সেটা রোধ করে কে না অনুচক্রিকা তাহলে অনুচক্রিকার কাজ কি না কোথাও কেটে গেলে শরীরের কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে সেটাই হচ্ছে অনুচক্রিকার কাজ এবার আমরা দেখব রক্তের তাহলে মেন প্রধান কাজগুলো কী কী না শরীরের বিভিন্ন অঙ্গে প্রয়োজনীয় পদার্থগুলোকে পৌঁছে দেয় যেমন খাবার হজম হওয়ার পর তৈরি হওয়া ছোট আকারের কণাগুলোকে শরীরের আনাচে কানাচে পৌঁছে দিতে সাহায্য করে দু নম্বর আবার শরীরের কষে কষে যে বিপাকজাত পদার্থ দূষিত পদার্থ যেমন CO2 শরীরে তৈরি হওয়া ক্ষতিকারক যৌগ নির্দিষ্ট অঙ্গে পৌঁছে দেয় এছাড়াও হরমোন ওষুধ খনিজ লবণকে বিভিন্ন অঙ্গে পৌঁছে দেয় রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করে শরীরকে বিভিন্ন রোগের হাত থেকেও রক্ষা করে রক্ত ঠিক আছে তাহলে রক্তের বিভিন্ন কাজ সম্পর্কে আমরা জানলাম আচ্ছা জীবাণুকে মেরে ফেলার জন্য রক্ত ছাড়াও আমাদের দেহে নানা রকমের ব্যবস্থা কিন্তু আছে যেমন দেখো মুখের লালায় লাইসোজাইম নামে এক রকমের উৎসেচক থাকে যেটা হচ্ছে জীবাণু ধ্বংসকারী এক রকমের রাসায়নিক পদার্থ যেটা কি করে না মুখের কোনো খাবারের সঙ্গে বা বাতাসের মাধ্যমে যদি কোনো জীবাণু ঢোকে তখন তার বিরুদ্ধে লড়াই করে কে না এই লাইসোজাইম ঠিক আছে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে যেটাও কিন্তু জীবাণুর বিরুদ্ধে লড়াই করে চোখের জল জীবাণু মেরে ফেলতে সাহায্য করে ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে রক্ত ছাড়াও আমাদের দেহে অন্য ধরনের প্রতিরোধ ব্যবস্থা ঠিক আছে আচ্ছা এরপরে দেখো পিছুটি কি না চোখের পাতলা চামড়ার মধ্যে দিয়ে জীবাণু ঢুকে চোখের জলের মধ্যে থাকা জীবাণুনাশক জীবাণুকে মেরে ফেললে মরা জীবাণুগুলো আকারে চোখের কণায় জমা হয় তাকে বলা হচ্ছে পিচুটি ঠিক আছে আচ্ছা শ্লেষা বা কফ কীভাবে তৈরি হয় না নাকের ভিতরে জীবাণু ঢুকলে তা থেকে শ্লেষা তৈরি হয় এবং জীবাণুগুলোকে আটকে ফেলে এভাবেই শ্লেষা বা কফ তৈরি হয় এরপরে দেখো পুঁচ কাকে বলে না ফোঁড়া বা কাটা জায়গার মধ্যে দিয়ে জীবাণু ঢুকলে রক্তের মধ্যে থাকা জীবাণুনাশক শ্বেত রক্তকণিকা জীবাণুগুলোকে মেরে ফেলে তারপরে সাদা তরলের মতো চামড়া থেকে যা বেরিয়ে আসে তাকেই বলা হচ্ছে পুঁজ ঠিক আছে আচ্ছা আমাদের দেহে রোগ সংক্রমণ বা রোগ জীবাণুর সংক্রমণ কমাতে কি কি করা উচিত আমাদের প্রথম হচ্ছে পরিচ্ছন্নতা আমাদের সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সব সময় হাত ধুতে হবে খাওয়ার আগে হাত পরিষ্কার করতে হবে তাছাড়া আমরা যে জায়গায় বাস করছি সেই পরিবেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আমাদের দেহকে পরিষ্কার রাখতে হবে তাহলে পরিচ্ছন্নতা আমাদের অবলম্বন করতে হবে ঠিক আছে দু নম্বর হচ্ছে আচরণ আমাদের বিভিন্ন বিজ্ঞানসম্মত আচরণ কিন্তু অবলম্বন করতে হবে এমন না অনেকের দেখবে স্বভাব থাকে তাঁত দিয়ে কাটা সেরকম করলে কিন্তু হবে না তাহলে আচরণটাকে আমাদেরকে ঠিক করতে হবে তাছাড়া খাওয়ার আগে হাত ধুতে হবে এইসব আচরণগুলো আমাদের অবলম্বন করতে হবে আচ্ছা তিন নম্বর হচ্ছে বাইরে থেকে প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করা তো বাইরে থেকে প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করার একটা উদাহরণ হচ্ছে টিকাকরণ এছাড়াও বিভিন্ন খাদ্য মাধ্যমে আমাদের কিন্তু প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী হয় ঠিক আছে আচ্ছা দেহের প্রতিরোধ ব্যবস্থা বজায় রাখতে কি কি খাওয়া দরকার না আমাদের রোগ প্রতিরোধকারী সকল উপাদানই মূলত প্রোটিন দিয়ে তৈরি তাহলে আমাদের প্রোটিনজাত খাদ্য বেশি বেশি গ্রহণ করতে হবে যাতে আমাদের দেহের প্রতিরোধ ব্যবস্থাটা বজায় থাকে তো এই প্রোটিন বিভিন্ন উদ্ভিজ্জ খাদ্যবস্তু থেকেও পায় আবার বিভিন্ন প্রাণীজ খাদ্যবস্তু থেকেও পায় প্রাণীজ উৎসটা কী কী না মাছ মাংস ডিম দুধ এগুলো হচ্ছে প্রাণীজ উৎস আর উদ্ভিজ্জ উৎস ডাল সোয়াবিন ইত্যাদি এগুলো হচ্ছে উদ্ভিজ্জ উৎস ঠিক আছে রক্ত সম্পর্কে যে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো দেখো প্রথমে হচ্ছে রক্ত কাকে বলে রক্তের ভাগগুলো লেখো বা রক্তের উপাদানগুলো লেখো তারপর হচ্ছে রক্ত রসের কাজ কি রক্ত কণিকাগুলোর কাজ কি এগুলো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রক্ত কণিকাগুলোর কাজ কি বিভিন্ন রক্তকণিকা যেমন লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা অনুচক্রিকার কাজ কি সেগুলো খুবই ইম্পর্ট্যান্ট পাঁচ নম্বর হচ্ছে রক্ত ছাড়া দেহে কীভাবে রোগ জীবাণু ধ্বংস হয় ছ নম্বর হচ্ছে লালারসে রসে কী রাসায়নিক পদার্থ থাকে আর সাত নম্বর হচ্ছে পাকুস্থলিতে কি অ্যাসিড থাকে ঠিক আছে তাহলে আজ এ পর্যন্তই থাক পরের ভিডিওতে আমি ফুসফুস সম্পর্কে আলোচনা করব